মঙ্গলবার গুজরাটের বিজেপি সরকারের চারপাশে সুরক্ষা কবচ তৈরির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী মোদী এদিন গুজরাটের আদিবাসী অধ্যুষিত পঞ্চমহল জেলার জাম্বুঘোড়ায় তিনি আটশো কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন সেখানে তিনি বলেন গুজরাটে ডাবল ইঞ্জিন সরকারের পথ চলা যাতে থেমে না যায় তা নিশ্চিত করতে হবে ভোটারদের তিনি বলেন যে গতিতে আমরা উন্নয়ন করছি তাতে কাউকে বাধা দিতে দেওয়া যাবে না আমাদেরই আমাদের সুরক্ষা কবচ দিতে হবে আমি মনে করি বহু মহিলারা যারা এখানে আমাদের আশীর্বাদ করতে এসেছেন তারাই আসন্ন নির্বাচনে আমাদের সুরক্ষা কবচ দেবেন এদিন তিনি আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়নের জন্য পর্যটনের উন্নয়নের উপর জোর দেন তিনি জানান শপতারা এবং স্ট্যাচু অফ ইউনিটির মাধ্যমে ওই এলাকার পর্যটনের উন্নতি ঘটেছে যা আদিবাসী সমাজের জীবনের মান উন্নয়নে সহায়ক হয়েছে তিনি আরও জানান পর্যটন কর্মসংস্থানের ভিত্তি তাই পর্যটন শিল্পের উন্নয়ন করতে হবে তিনি আরও বলেন আমি আপনার মধ্যেই ছিলাম তাই আমি আপনাদের স্পন্ধন অনুভব করতে পারি আমি জানি কিভাবে আদিবাসীদের গর্বের জায়গাগুলিতে পর্যটন শিল্পের উন্নতি ঘটানো যাবে हम आदिवासी समाज के बलिदानों के रणी हैं हम उनके योगदान के रणी हैं इस समाज के इसने प्रकृति से लेकर पर्यावरण तक संस्कृति से लेकर परंपराओं तक भारत के चरित्र को सहजा और संजोया है आज समय है कि देश इस ऋण के लिए इस योगदान के लिए आदिवासी समाज की सेवा कर उनका धन्यवाद करें बीते आठ वर्षों से यही भावना हमारे प्रयासों को ऊर्जा देती रही है आज से कुछ दिन बाद ही 15 नवंबर को भगवान बिरसा मुंडा की जयंती पर देश जनजातीय गौरव दिवस मनाएगा आदिवासी समाज के अतीत और इतिहास को जन जन तक पहुंचाने के लिए आज देशभर में आदिवासी स्वतंत्रता सेनानियों को समर्पित विशेष म्यूजियम बनाए जा रहे हैं जिस भव्य विरासत से हमारी पीढ़ियां वंचित रह रही थी वो अब उनके चिंतन का उनकी सोच का और उनकी प्रेरणाओं का हिस्सा बनेगी এদিন জাম্বুঘোড়ায় আদিবাসী বিপ্লবীদের নামে নামাঙ্কিত দুটি স্কুলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী পাশাপাশি জি এম ই আর এস মেডিকেল কলেজের কৌশল্যা দক্ষতা বিশ্ববিদ্যালয় এবং গোধরাই নিউ সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিত্তি প্রস্তরও স্থাপন করেন তিনি